শুভ চতুর্থী শেষ হওয়ার আগে এই মুহূর্তে আমাদের শেষ পুজো আজকের আপনাদের দেখানোর জন্য এসে গেছি আমরা রাজেন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিটে। হ্যাঁ, বরানগরের রাজেন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিটের পূজা সম্মেলনী কমিটিতে 70 বছরে পা দিল এবছর এই পূজা কমিটিটা। পূজার বিষয় আর পূজার বিভিন্ন থিম এবং মণ্ডপ এবং মাতৃ প্রতিমার ব্যাপারে জেনে নেবো কর্ণধারদের কাছ থেকে। শুভ শারদীয় দাদা, সবার প্রথম প্রশ্ন হচ্ছে 70 বছর বিশাল একটা সময়, তো 70 বছরের পূজার ব্যাপারে একটু জেনে নেবো। আপনাদের শারদীয় প্রীতিও শুভেচ্ছা জানাই আপনাদের এখানে থেকে, এবং আপনারা আমাদের এখানে এসেছেন এটার জন্য আমরা সত্যি খুবই আনন্দিত। আর 70 বছর বলতে আমাদের অ্যাকচুয়ালি পূজাটা বহু পুরনো, কিন্তু মাঝখানে কিছু গ্যাপিং হয়ে যায়, তো সেটার জন্য আমরা সেখান থেকে সরে যাই। তো বিভিন্ন লোকেরা করে এবং আস্তে আস্তে বংশানুক্রমে আমরা এবার দায়িত্ব নিয়েছি। তার আগে বিগত 6-7 বছর আমাদের এখানে মহিলারা করতেন, এরপরে এখন ছেলেরা আমরা এবছর আমরা করছি। তো এবছরে আমাদের থিম হচ্ছে টেরাকোটার মন্দির, আমরা টেরাকোটার মন্দির করেছি, আর মা দুর্গাকে আমরা একটা মেটালিক ভাব এনেছি, যেটা হচ্ছে একটা মেটালিক কালার এনেছি, যেটা সাধারণত কি হয় অন্যান্য যে দুর্গা যেগুলো হয় অন্যান্য প্যান্ডেলের যে দুর্গা ঠাকুর আমরা দেখি সেখানে ওই একরকমের ড্রেস আর একরকমের হয়। তো আমরা এবারে যেটা করতে চেয়েছি যে টেরাকোটা মন্দিরের ভেতরে একটা পাথরের মূর্তি, এটা হচ্ছে আমাদের। আচ্ছা, মাতৃ প্রতিমা এবছর আপনাদের, মাতৃ প্রতিমা এবছর আপনাদের কে ডিজাইন করেছে, কি কার হাতে, কোন শিল্পীর হাতে মাতৃ প্রতিমা? হ্যাঁ, আমাদের শিল্পী হচ্ছে অনন্ত পাল আর তনু পাল। আচ্ছা, আর এই পুজোর যে থিম, যে আপনাদের যে মণ্ডপটি থিম যেটা আপনারা বানিয়েছেন, অজিতেশ চট্টোপাধ্যায় বলে এক শিল্পী করেছেন। এই এই থিমটি আপনারা কেন চুজ করলেন, মানে 70 বছরে পা দিলেন, তো আরো অন্য বিভিন্ন ধরনের থিম নিশ্চয়ই বিভিন্ন আর্টিস্ট এসে আপনাদের বুঝে, তো এই থিমটা আপনারা কেন চুজ করলেন? এই থিমটা বলতে মেন ব্যাপার হলো কি, দেখুন টেরাকোটা আমাদের বাংলা শিল্পে একটা বিরাট বড় জায়গা, কিন্তু আজকের সময়ে এসে টেরাকোটা যেন আমাদের আমাদের বাঙালি সমাজ থেকে যেন কোথায় হারিয়ে গেছে একটা, তো আমরা সেই পুরনো শিল্পটাকে আবার সবাই সামনে জাগরুক করার জন্য শিল্পকে আবার নিয়ে আসার চেষ্টা। মানে আমরা এক কথায় যেটা, আমি এক কথায় আমরা যেটা বলতে পারি যে বাংলায় যে শিল্পটা এই মুহূর্তে নেই, যেই জন্য সমস্যাটা হচ্ছে বাংলায় শিল্প হচ্ছে না, বাংলার শিল্পীরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিকল সংকটের মুখে আছে, তো সেটা আপনারা দেখুন। বিষয়টা হচ্ছে আমাদের দুর্গাপূজাটা, এই পশ্চিমবঙ্গে যদি দুর্গাপূজাটা দেখেন, পশ্চিমবঙ্গের দুর্গাপূজাটা আজকের ডেটে দেখুন একটা বিরাট বড় আর্ট গ্যালারি, আর ওয়ার্ল্ডের কাছে একটা বিরাট বড় আর্ট গ্যালারি, ইউনেস্কো একটা বিশাল বড় স্বীকৃতি দিয়েছে, একটা বিরাট বড় আর্ট গ্যালারি। তো আমরা চেষ্টা করেছিলাম যে যেগুলো বিলুপ্ত শিল্প চলে যাচ্ছে, যেরকম বাঁকুড়া বা এই পুরুলিয়া এই ধরনের যেসব জায়গায় যে বিলুপ্ত মন্দিরগুলো পড়ে রয়েছে, ভগ্নাবশায় পড়ে রয়েছে, সেগুলো নতুন করে সংস্করণও হয় না, ঠিক আছে? তো সেইটাকে আমরা একটা রিমডেল করে একটা কিছু করার চেষ্টা করেছি। তো এবার আমরা প্রথমবার চেষ্টা করেছি আবার নতুন করে আবার করার, পরের বছর আমরা একটু অন্যরকম করার চেষ্টা করছি। আরেকটি দেখলাম আপনাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তো সেটা কি উদ্বোধনের জন্য না পূজোর? না, আমরা পূজোর জন্য শুধু নয় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, এইভাবে আমাদের আমাদের পাড়ায় যারা মহিলারা রয়েছেন, বাচ্চারা রয়েছেন, এই পূজোর জন্য আমরা একটা নিজেরা নিজেদের মধ্যে একটা প্রোগ্রাম ঠিক করি, যে এই দিনকে এরা এরা গান গাইবে, এরা এরা ডান্সের প্রোগ্রাম করবে, কোনো বাচ্চারা আবৃত্তি করবে, এটা আমরা নিজেরা ঠিক করি, এবং প্রত্যেক দিন একটা কোনো না কোনো অনুষ্ঠান আমরা চলিয়ে যাই। নবমীর দিন আমরা একটা যেমন ধুনুচি নাচ আমরা নিজেরাই পাড়ার লোকেরা করি, এইভাবেই আমরা পুজোটাকে চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ পুজোর ব্যাপারে জেনে, অবশ্যই আমাদের ভালো লাগলো। আপনাদের সকলের পুজো শুভ কাটুক, ভালো কাটুক, শুভ শারদীয়া। বিশ্ব বাংলা নিউজের সকল দর্শকদের শুভরাত্রি।